আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হুসাইন 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, যারা বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির জন্য আবেদন করেছিলেন তাদের ফলাফল এসেছে। আমরা আজ আপনাদেরকে দেখাবো যে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির জন্য কারা কারা সিলেক্টেড হয়েছেন। ভিউয়ার্স, এখানে একটি কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও দেখছেন, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর বিশেষ করে ভিডিওটি দেখার পর ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিউয়ার্স, বিগত দুই এক মাস পূর্বে আমরা একটি ভিডিও দিয়েছিলাম যে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির জন্য কীভাবে আবেদন করবেন। বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির আবেদনের জন্য আহ্বান করা হয়েছিল এসএসসি লেভেলের বা এইচএসসি লেভেলের বা গ্র্যাজুয়েশন লেভেলের। তারা অনেকেই আবেদন করেছিলেন, মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা নাতি নাতিরা। সেই আবেদনের প্রেক্ষিতে যারা সিলেক্টেড হয়েছেন তাদের তালিকা চলে এসেছে। আজ আপনাদের সাথে আমরা শেয়ার করব তাদের তালিকা, আপনারা কীভাবে দেখবেন, কারা কারা উক্ত তালিকায় সিলেক্টেড হয়েছেন। আমরা আপনাদেরকে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমরা আমাদের উক্ত ভিডিও ডেসক্রিপশন বক্সে উক্ত লিঙ্কটি দিয়ে দিব। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে উক্ত পিডিএফ ডাউনলোড করে আপনারা নিজে নিজেই দেখতে পারবেন যে কারা কারা সিলেক্টেড হয়েছেন। আমরা দেখতে পারছি যে এখানে সাপ্লিমেন্টারি লিস্ট অফ সিলেক্টেড স্টুডেন্ট এইচএসসি লেভেল ফর অ্যাওয়ার্ড অফ মুক্তিযোদ্ধা স্কলারশিপ ফর দ্য ইয়ার 2021-22। ভিউয়ার্স, এখানে আমরা একটু জুম না করলে বিষয়টি ভালো করে দেখতে পারবো না, তাই আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রথমে আমরা দেখতে পারছি যে সিরিয়াল নং রয়েছে, এখানে নেম অফ স্টুডেন্ট, এখানে ছাত্রছাত্রীর নাম, ফাদার নেম, এখানে রয়েছে অ্যাড্রেস, উপজেলা, ডিস্ট্রিক্ট অ্যান্ড ডিভিশন, তারপর রয়েছে এখানে মোবাইল নং, তারপর এখানে সার্টিফিকেট অফ ফ্রিডম ফাইটার্স, যে ফ্রিডম ফাইটার্সের সার্টিফিকেট দিয়ে ওনারা আবেদন করেছিলেন। এখানে ইন্ডিয়ান লিস্ট থাকলে ইন্ডিয়ান লিস্টের নাম্বার থাকবে। এখানে লাল মুক্তিবার্তা দিয়ে যারা আবেদন করেছিলেন, এখানে গেজেট নং, এখানে ক্লাস, যারা এইচএসসি লেভেলে আবেদন করেছিলেন, যারা এইচএসসিতে অধ্যয়নরত তাদের এখানে আমরা দেখতে পারছি এইচএসসি লেভেল। রিলেশন উইথ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক এখানে দেখতে পারছি আমরা বেশিরভাগই গ্র্যান্ডসন। এখানে জিপিএ, এসএসসি, এসএসসি আর জিপিএ রয়েছে। নেম অফ কলেজ বা ইউনিভার্সিটি এখানে দেখতে পারছি, যারা যে কলেজের অধীন থেকে আবেদন করেছিলেন। ব্যাঙ্ক ডিটেলস রয়েছে এখানে, তারপর এখানে অ্যাকাউন্ট নং রয়েছে, এখানে ব্যাঙ্কের রাউটিং নম্বর রয়েছে। আপনারা নিচের দিকে টানলে বিস্তারিত দেখতে পারবেন সকল সিলেক্টেড ক্যান্ডিডেটের নাম। এখানে আপনারা স্ক্রোল বারে নিচের দিকে টেনে আপনারা আপনাদের নামগুলো দেখতে পারবেন। তিনটি লিস্ট মোট এসেছে, আপনাদেরকে তিনটি লিস্টই আমরা দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা আমাদের উক্ত ভিডিও ডেসক্রিপশন বক্সে লিস্টগুলো দিয়ে দিব। আপনারা এক দুই তিন তিনটি লিস্ট দিয়ে দিব, আপনারা সেখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ছাত্রছাত্রীদের নাম দেখতে পারবেন। এখানে মোট 28 জন আছে। তারপর আমরা দেখতে পারছি যে ডিটেলস অফ স্কলারশিপ অ্যাওয়ার্ডস ইউজি লেভেল ফর দ্য ইয়ার 2021-22। এখানে দেখতে পারছি আমরা সিরিয়াল নং রয়েছে, নেম অফ স্টুডেন্ট, এখানে অ্যাড্রেস রয়েছে, সার্টিফিকেট অফ ফ্রিডম ফাইটার্স, ইন্ডিয়ান নং, মোবাইল নং, গেজেট, তারপর এখানে দেখতে পারছি আমরা ক্লাস রয়েছে, রিলেশন উইথ মুক্তিযোদ্ধা, সিজিপিএ, এইচএসসি এবং এসএসসি। এখানে দেখতে পারছি আমরা গ্র্যান্ড টোটাল, নেম অফ কলেজ, ইউনিভার্সিটি, ব্যাঙ্ক ডিটেলস। ভিউয়ার্স, এখানে আসলে অনেক ছাত্রছাত্রীর ডিটেলস রয়েছে যা আমরা চাইলেও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সকলের নাম বলে শেষ করতে পারবো না। আপনারা আমাদের উক্ত ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করে উক্ত যে লিঙ্ক আছে, লিঙ্ক থেকে আপনারা উক্ত পিডিএফটি ডাউনলোড করে আপনারা বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন। আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর বিশেষ করে ভিডিওটি দেখার পর ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্ত শেষ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।